বর্তমানে ক্রিকেট থেকে অবসর নেওয়া এবং অবসর ভেঙে ফেরাটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে। ক্রিকেটাররা যে ভক্তদের আবেগ নিয়ে খেলছেন সেটা এখন স্পষ্ট। এই যেমন পাকিস্তানের শহীদ আফ্রিদি, পাকিস্তানের এই তারকা অলরাউন্ডার মাঝে মধ্যেই অবসর নিতেন, আবারও ফিরে আসতেন। খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলা বাঁধিয়ে প্রথমবার অবসর নিয়েছিলেন তিনি, ফলে 2010 সালেই ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছিলেন। এর কিছুদিন পরেই অবশ্য আবার অবসর ভেঙে জাতীয় দলে ফিরেন তিনি। এরপর আরও বেশ কয়েকবার তিনি এমনটা করেছেন, যেখানে বিরক্তি ধরে গিয়েছিল অনেকের। যদিও সর্বশেষ 2016 সালে পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন তিনি। অবসর ভেঙে ফেরার মধ্যে আছেন ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, ব্র্যান্ডন টেইলর, সর্বশেষ মঈন আলী এবং বাংলাদেশের তামিম ইকবাল। সর্বশেষ মঈন আলীকে ইংল্যান্ডের টেস্ট দলে ফেরানো হয়েছিল, এরপর তিনি অ্যাশেজ শেষ করে আবারও অবসরে গেছেন। আর একদিনের ব্যবধানে তামিম ইকবাল অবসর নিয়েছেন, আবার অবসর থেকে ফিরেও এসেছেন, যদিও সেটা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে। কেউ রাগ করে অবসর নিচ্ছেন, আবার কেউ অবসর নিচ্ছেন শুধুমাত্র মজার ছলে, যেমনটা হয়েছে আবার ব্যান স্টোকসের বেলায়। গত বছর ব্যান স্টোক ওয়ানডে ফর্মেটকে বিদায় বলে দিয়েছিলেন, এরপর থেকেই ওয়ানডে ফর্মেট নিয়ে দারুণ সমালোচনা আলোচনা শুরু হয়। ব্যান স্টোকস বলেছিলেন, ওয়ানডে ফর্মেটটা একটা অনিহজাগানো ক্রিকেট, 50 ওভার ক্রিকেট খেলা তাদের জন্য ধকল তৈরি করেছে। তাই ব্যান স্টোকস এই ফর্মেটকে বিদায় বলে দিলেন, খেলতে যান সংক্ষিপ্ত ফর্মেট এবং টেস্ট। আর এরপর থেকে ওয়ানডে ক্রিকেট নিয়ে নানা আলোচনা হয়। ক্রিকেটাররা নানা খেলার ধকল সহ্য করতে পারছে না, তাই ওয়ানডে ক্রিকেটকে 40 ওভারে নামানোর প্রস্তাবও দিয়েছিলেন অনেক ক্রিকেটবিদরা। তবে শেষ পর্যন্ত কি হলো, বিশ্বকাপ যখন দোয়ারে করোনাচ্ছে, ঠিক এই সময় আবারও বিশ্বকাপ খেলার জন্য অবসর ভেঙে ফিরলেন ব্যান স্টোকস। আর অবসর ভেঙে ফিরে তিনি টুইটারে পোস্ট করলেন লোল, তার মানে তার এই অবসরে যাওয়া, ভক্তদের কাছ থেকে বিদায় নেওয়াটা শুধুমাত্র ছিল মজা। তিনি লোল লিখে পোস্ট করে কি বোঝাতে চাইলেন, এই এক বছর কি রেস্ট নেওয়ার জন্য তিনি অবসর নিয়েছিলেন? প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।